আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ড্রাগস রিভিউ 24 চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে। আজকের এই এপিসোডে যে ড্রাগটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোটাবেইন হাইড্রোক্লোরাইড। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা যা জানতে পারবেন। বিবরণ, নির্দেশনা, ব্যবহার বিধি, বাজারজাত কিছু নাম ইত্যাদি সহ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। তো বন্ধুরা, ডোটাবেইন হাইড্রোক্লোরাইডের বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। শুরুতে জানিয়ে দিচ্ছি কার্যকারিতা। ডোটাবেইন হাইড্রোক্লোরাইড একটি নতুন সংশ্লেষিত ফলপ্রসূ কিছু নিরোধক ঔষধ যা তাড়াতাড়ি অন্ত্র দ্বারা শোষিত হয়। পেপাভেরিনের মতো ইহা সরাসরি কোমল মাংসপেশীর তন্ত্রতে কাজ করে, যা আদর্শ কিছু নিরোধক ওষুধের চাইতে ভালো। ডোটাভেরিনের বৈশিষ্ট্য এই যে ইহা খুব দ্রুত কাজ আরম্ভ করে বলিয়া বেদনাদায়ক খিঁচুনিতে সুবিধাজনক। কিছু নিরোধক এবং রক্তবাহ প্রসারক ছাড়াও এটি হৃদযন্ত্রের বিটা রিসেপ্টর বন্ধ করে দেওয়ার নির্দিষ্ট ক্ষমতা রাখে। এবার জানাচ্ছি রোগ নির্দেশনা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। পাকস্থলীয়, অন্ত্রীয় এবং পাইলোরিক খিঁচুনিতে, পিত্তপাথরী এবং খিঁচুনিজনিত কোষ্ঠকাঠিন্যে, আমাশয়ের জন্য মল থেকে অসুবিধায়, কষ্টকর ঋতুস্রাবে, শরীরের বহির্বিভাগস্থ রক্তনালীর বিকল অবস্থায়। যেহেতু ইহার হৃদযন্ত্রের উপর অ্যাড্রেনোলাইটিক কার্যক্ষমতা নেই, সেহেতু মস্পা, করণীয় ইনসাফিসিয়েন্সি এবং অ্যাঞ্জিনা পেক্টরিসের চিকিৎসায় অতি উত্তম মনে করে ব্যবহার করা হয়ে থাকে। এখন জানাচ্ছি মাত্রা ব্যবহার বিধি। বয়স্কদের গড়পরতা প্রত্যহ 3 বার 1 থেকে 2 ট্যাবলেট, 1 থেকে 3 বার 2 থেকে 4 মিলিগ্রাম ওষুধ ত্বক নিম্নস্থ অথবা অন্তঃপেশিতে অনুবিদ্ধ করা যেতে পারে। জরুরি অবস্থায় যেমন তীব্র পাথরি শুলবেদনায় 2 থেকে 4 মিলিগ্রাম শিরা মধ্য দিয়ে ধীরে ধীরে অনুবিদ্ধ করা যেতে পারে। বহির্বিভাগস্থ ধমনী খিঁচুনিতে অথবা প্রতিবন্ধকের ক্ষেত্রে নস্পা ধমনীর মধ্য দিয়ে প্রয়োগ করা যেতে পারে। বাচ্চাদের স্বল্পমাত্রায় বয়স এবং ওজন অনুযায়ী ওষুধ নির্ধারণ করতে হবে। তো বন্ধুরা, সর্বশেষ জানিয়ে দিচ্ছি বাজারজাতকৃত কয়েকটি নাম। আমাদের দেশে প্রচলিত যে সমস্ত নামে এই মেডিসিনটি বাজারজাত করা হয় তার মধ্যে রয়েছে স্প্যান, নস্পা, ডোরিন, স্পা ইত্যাদি সহ আরও বিভিন্ন নামে আমাদের দেশের বাজারে এই মেডিসিনটি বাজারজাত করা হয়েছে। তো বন্ধুরা, আমরা ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। যদি এই ভিডিও থেকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য কামনা করে এই বিষয় থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।